লবি ওয়ার্স, আপনারা যারা ফটো এডিট করতে ভালোবাসেন তো তাদের জন্য আজকে আমার ভিডিওটি। আপনারা যারা আপনার হাতের মোবাইল ফোন দিয়ে এরকম একটি ফটো এডিট করতে চান আপনার মোবাইল ফোন দিয়ে, তো আজকে আমি দেখে দেবো কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ছবি তুলে কীভাবে এরকম একটি ফটো এডিট করতে পারবেন মাত্র 1 মিনিটে। খুব সিম্পল, তো ফ্রেন্ডস আমি প্রমাণ সহ খুব সহজভাবে বুঝিয়ে দেবো কীভাবে আপনি এরকম একটি ফটো এডিট করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে। তো আমি আমার সরাসরি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আমি দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস যদি আপনি এরকম এডিট শিখতে চান তাহলে ভিডিওটি টানাটুন না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে পারেন, সব কিছু বুঝতে পারেন। তো লেটস গো, চলুন আমার মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিন। তো লেটস গো, আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তারপরে আপনি ফটো এডিট করতে হলে একটি অ্যাপসের প্রয়োজন হবে, যে অ্যাপসটি দিয়ে আপনার ফটো এডিট করতে হবে। তো অ্যাপস নাম হচ্ছে স্ন্যাপচিট। তো অ্যাপসটি আপনি কোথায় পাবেন? তো অ্যাপটি আপনি মোবাইল ফোনে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এবং ডাউনলোড করে নেবেন। তো কিভাবে ডাউনলোড করবেন তো দেখে দিন। গুগল প্লে স্টোরে একবার সার্চ করে লিখবেন স্ন্যাপচিট। স্নাপচিট থেকে সার্চ করবো, স্নাপচিট অ্যাপটি পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করে তো আমি এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে ওপেন করে দিবেন। তো আপনারা ডাউনলোড করে তারপর ওপেন করে নেবেন, এখানে ওপেনে ক্লিক করে দিলাম। তারপর আপনি যে ফটোটি এডিট করতে চান তো সেই ফটোটি পাঁচ বারে ক্লিক করে এখানে সিলেক্ট করে দিন। আমি সিম্পলি হৃদয়ের এই ফটোটি এডিট করবো, সরি আমি হৃদয়ের ফটোটি করবো। তো এই দাবার ফটোটি আমি ক্লিক করে দিলাম। তো আমরা এই ফটোটি ক্লিক করবো। তো ফার্স্টে আমরা দেখাতে পারবো টুলসে ক্লিক করে দেবো। তো এই টুলসে ক্লিক করার পর অনেক ক্রপ লেখা আছে, তো আপনার ফটোটা ক্রপ করতে দিলে ক্রপ করবেন। তো আমার ফটোটা ক্রপ করতে হবে, তো আমি ক্রপ করতেছি। ওইটা তো পর্যন্ত টুক রেখে দেবেন, বাকিটা কেটে দিন। তারপর আবারও টুলসে ক্লিক করে দেবেন। তারপর তো ফ্রেন্ডস আমি এই অপশনগুলো দিয়ে বুঝিয়ে দিবো কীভাবে আপনি এডিট করবেন। তো আমরা দেখে জানাবেন, তো মুখে বললে একটু ভুল হতে পারে, তো আমি আইকন দ্বারা বুঝিয়ে দিব। তো আপনারা ভিডিওটা টানাটানি না করে আস্তে আস্তে ধীরে ধীরে দেখে দেখে নিন, তারপর তাহলে বুঝতে পারবেন আমি কোনটা কতটুকু রাখতেছি। তা আমরা আপনারা এখান থেকে দেখে নিন, তাহলে সব কিছু বুঝতে পারবেন।
তারপর ডাবল এক্সপ্রেসর এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে তারপর এখানে আপনাকে আমি যে ইনস্টাগ্রামের একটা ফটো লাগিয়েছি তো এই ফটোটি এখানে অ্যাড করে দিতে হবে। তো এই ফটোটি আপনি কোথায় পাবেন? এই ফটোটি আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ফটোর লিঙ্কটি দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নিয়ে। তো আমি অলরেডি ডাউনলোড করেছি, তাই থেকে আমি এই ফটোটি এখান থেকে অ্যাড করে দেবো। তো ইনস্টাগ্রাম ফটোটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, তো সেখান থেকে আপনি ডাউনলোড করে নিন। আমি যেই প্রসেসে কাজ করছি আপনারাও সেই প্রসেসে কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ এরকম একটি ফটো এডিট করতে পারবেন খুব সহজে। অলরেডি আমাদের ফটোটা এডিট করা শেষ করতে হবে, আমি ফটোটা এডিট করছি, আপনারা অবশ্য দেখছেন এবং দেখে বুঝতে পারছেন। তো ফটোটা অলরেডি এডিট করা শেষ করা, আমি যেভাবে দেখেছি তো সেইভাবে যদি আপনি ফটোটা এডিট করেভাবে থাকবেন তাহলে এরকম একটি ফটো এডিট করতে পারবেন। আপনি নর্মাল একটি ফটোতে খুব সুন্দর হবে। তো ফটোটি আমরা সেভ করতে পারবো, সেভ করার জন্য এবারে কোনো এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন, তারপর সেভ হয়েছে, সেভ আইকনটিতে ক্লিক করে দিন। তাহলে আপনার গ্যালারিতে ফটোটি সেভ হয়ে যাবে, তখন এই ভিউয়ে ক্লিক করলে আমরা আমাদের এডিট করা ফটোটি দেখতে পারবো। তো ফ্রেন্ডস দেখুন আমাদের ফটোটা এডিট করা হয়েছে, মাত্র 2 মিনিট আমরা ফটোটা এডিট করতে পেরেছি, চমৎকার একটি ফটো। তো এভাবে আপনি আপনার হাতে মোবাইল ফোনে দিয়ে সুন্দর ফটো এডিট করতে পারবেন। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিওটি। তো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর যদি ভিডিওটা আপনাকে ভালো না লাগে তাহলে অবশ্যই একটা ডিসলাইক করে দেবেন, কারণ আপনি যদি লাইক দেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটা ভালো হয়েছে এবং আর আগ্রহ ভিডিও তৈরি করতে। যদি আপনি ডিসলাইক দিয়ে দেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটা খারাপ হয়েছে এবং পরবর্তী আর ভালো নতুন দেখার চেষ্টা করবো। এবং অবশ্যই আপনার মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে একটা রিকোয়েস্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পরে আমার চ্যানেলের ফ্রেন্ড হয়ে যাবেন। ধন্যবাদ।